হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকে তোমাদের সামনে হাজির হয়েছি কমপ্লিটিং স্টোরি রাইটিং নিয়ে। কারণ তোমরা অনেকেই আমার কাছে চেয়েছো, স্যার কমপ্লিটিং স্টোরির উপরে ক্লাস দিচ্ছেন না, একটু সহজ করে দেন যাতে আমাদের একটু সুবিধা হয়। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা কমপ্লিটিং স্টোরির ক্লাসগুলো দিচ্ছি। আর আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব হচ্ছে এ লায়ার কাউবয় অথবা ওই যে একটি রাখাল বালক এবং একটি বাঘের গল্প, এইটা থেকে। ঠিক আছে, তো এইটা কীভাবে সহজভাবে তুমি পড়লে তুমি তোমার নিজের ভাষা করে লিখে আসতে পারবে। তো লেখার আগে আমি আরও একটু কথা বলে নেই যে অনেকে চিন্তা করো, স্যার দুই তিনটা লাইন তো প্রশ্নে দেওয়া থাকে, আমরা কি ওই লাইন থেকে লেখা শুরু করব বা ওই লাইনের সাথে এই কথাগুলো মেলে না। আসলে তুমি যেই কমপ্লিটিং স্টোরিটা পড়ে যাও না কেন, তুমি যদি ওইটাও পুরোপুরি লিখে দিয়ে আসো তাহলে অবশ্যই হয়ে যাবে। ঠিক আছে, আর তুমি যদি পারো ওইটা অর্থ সহকারে তুমি যেটা পড়ছো সেটার সাথে একটু মিলে লিখে দিয়ে আসতে পারো যে এই লাইন থেকে শুরু হবে, তাহলে আরও বেশি ভালো হয়। আর একটা কথা বলে যাই, তোমাদের কিন্তু এই যে উপরে যে টাইটেল, এই টাইটেলটা দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ এই কমপ্লিটিং স্টোরি রাইটিংটার ক্ষেত্রে। তো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি। দেখো, আমি যেভাবে কিন্তু বাংলাটা ধরে ধরে তোমাদের বলবো, তোমরা এই ধরে ধরে কিন্তু শেখাটার চেষ্টা করবে, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো আসো দেখি প্রথম লাইনটা আমরা কী লিখছি। দেয়ার ওয়াজ এ কাউবয় ইন এ ভিলেজ, এই গ্রামে একটি কাউবয় বসবাস করতো বা রাখাল বালক বসবাস করতো। ঠিক আছে, এই লাইনটা কথা এই, তোমরা বাংলাটা তুলবা তারপর দরকার ইংলিশটা তুলবা, এভাবে করলে কিন্তু তোমাদের আরও বেশি ভালো হবে, আর একবার মুখস্থ হয়ে গেলে অনেকদিন মনে থাকবে। তারপর দেখো, হি ইউজ টু টেন্ট, সে চড়াতো, টেন্ট কথাটার মানে হচ্ছে কি, চড়ানো। ঠিক আছে, বা লালন পালন করা, হি ইউজ টু টেন্ট কাউ, সে কাউ চড়াতো মানে গরু চড়াতো। ঠিক আছে, ইন নিয়ার বাই ফিল্ড, একটি নিকটবর্তী কি মাঠে, বিসাইড দ্য ফরেস্ট, যেটা ছিল কি জঙ্গলের পাশে। ঠিক আছে, যেটা ছিল কি জঙ্গলের পাশে। তারপর লেখো, দ্য কাউবয় ওয়াজ এ গ্রেট লায়ার, এই কাউবয়টা ছিল মহা মিথ্যাবাদী। ঠিক আছে, তারপরে দেখো কী লেখা আছে, হি ইনজয়েড হিমসেলফ মেকিং ফান উইথ পিপুল, দেখো হি ইনজয়েড হিমসেলফ, সে নিজে নিজেই আনন্দ পেত মেকিং ফান উইথ পিপুল, জনগণকে নিয়ে হাসি তামাশা করতে বা কৌতুক করে নিজে নিজে আনন্দ পেত। হি অফেন, সে প্রায় ক্রাইট কান্না করত, ওলফ ওলফ ওলফ, বাঘ 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 বলে। হ্যাঁ, ঠিক আছে, হিয়ারিং দ্য ক্রাইং, দেখো হিয়ারিং দ্য ক্রাইং, এই কথাটা মানে হচ্ছে অফ দ্য বয়, এই বয়ের কান্না শুনে দ্য ভিলেজার্স, গ্রামবাসী কেম, আসতো উইথ ব্যাম্বো, বাঁশ নিয়ে স্পেয়ার্স, ওই যে গ্রাম্য যে অস্ত্র শস্ত্র আছে শাবল, হ্যাঁ এই যে এই এই ধরনের, অ্যান্ড আদার ওয়েপেন্স, এবং অন্য অন্য যেই অস্ত্রগুলো আছে। হোয়েন দে কেম, যখন তারা আসতো, দে কুড নট সি এনি ওলফ, তারা ওখানে কোনো বাঘ দেখতে পেত না। দেখো, বাট দ্য বয় লাফড, কিন্তু বালকটি হাসতো, ঠিক আছে, বা হেসেছিল তাদের এই কাহিনী দেখে। হি মেড ইট সেভারেল টাইম, সে এটা মাঝে মাঝেই করতো বা প্রায় সময় করতো। দ্য ভিলেজার্স, গ্রামবাসী লস্ট দেয়ার ফেইথ আপন দ্য বয়, তারা হারিয়ে ফেলেছিল বিশ্বাস এই বালকটির উপরে। তারপর কি লেখা দেখো, অন ডে একদিন এ ওলফ, একটি বাঘ রিয়েলি সত্যি কেম, এসেছিল, দিস টাইম, এই সময়টা, দ্য বয় ক্রাইট, কান্না করেছিল, ক্রাইড আউট, কান্না করেছিল ফর হেল্প, সাহায্যের জন্য, বাট কিন্তু নন কেম টু হেল্প, কেউ সাহায্য করতে আসেনি। দ্য ওলফ কিল দ্য বয়, এবং এই বাঘটি বালকটিকে মেরে ফেলেছিল। এইভাবে করে আমাদের গল্পটি সমাপ্ত। দেখো, একদম সহজ ভাষায় যেই শব্দগুলো তোমরা পরিচিত সেই ভাষায় কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। আর যাওয়ার আগে একটা কথা বলে যাই, তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস করলেই তোমাদের এগুলো বেশি ভালো আয়ত্ত থাকবে, আর একবার আয়ত্ত হয়ে গেলে খুব ভালো মনে রাখবে। আরও একটা কথা বলি যে তোমরা অনেকে আমার কাছে বিশেষ বিশেষ ক্লাস চাচ্ছ, ঠিক আছে, চাইলে অনেকেই তোমরা নামগুলো ডিটেলস বলো না, শুধুমাত্র টি প্ল্যান্টেশন অথবা যে কোনো একটা এরকম বলে দাও, একটা নাম বলে দাও, এগুলোর উপরে তো আসলে প্যারাগ্রাফ থাকে, ডায়লগ থাকে, কম্পিউটিং সিস্টেম মানে যা অনেক কিছু থাকে, অ্যাপ্লিকেশন থাকে, ইমেল থাকে, কিন্তু তোমরা তো লিখে দাও না। তো আশা করি আগামী ক্লাসগুলোতে তোমরা একটু লিখে দেবে, আর যদি তোমাদের কোনো বিশেষ ক্লাস প্রয়োজন হয় সেটা আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবে। কথা হবে অন্য কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফেজ।